পুজো মানেই আনন্দ, পুজো মানেই ঢাকের বাদ্যি। তবে ওদের কাছে পুজো মানে রোজগারের মরশুম। রুটি রুজির জন্য দেশ বিদেশে পুজো প্যান্ডেলে আনন্দ দিতেই বাঁকুড়ার কেশিয়ারি গ্রামে চলছে ঢাকিদের শেষ মুহূর্তের প্রস্তুতি। আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা পেজা তুলো মেঘ, আপন মনে সাদা কাশ মাথা দোলাচ্ছে, আর শিশির ভেজা শিউলি জানাচ্ছে এসেছে শরৎ। শরৎ মায়ের আগমনী সুরের দিকেই তাকিয়ে পুজো পুজো গন্ধে মম বাংলার আকাশ বাতাস। ঠিক প্রাক পুজো মুহূর্তে সেই সব উৎসবের অন্যতম অঙ্গ ঢাকিরা কেমন আছেন তা দেখতেই আমাদের ক্যানভাস নিউজ পৌঁছে গেল বাঁকুড়ার কেশিয়ারা গ্রামে। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, চারিদিকে পুজোর প্রস্তুতি তুঙ্গে। মাঠে কাশফুলের দোলা, আকাশে পেঁজা তুলোর মেঘের ভেসে বেড়ানো বয়ে এনেছে আগমনের বার্তা, আর পুজোর বার্তা আরও বহন করে আনে ঢাকের আওয়াজ। সেই ঢাকের সুরে মনকে খুশিতে ভরিয়ে তোলেন যারা, তাদের এখন পুজোর প্রস্তুতি তুঙ্গে। বাঁকুড়া থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে কেশিয়ারা গ্রাম, যা ঢাকি গ্রাম নামেই পরিচিত, সেই ঢাকিদের চলছে বিভিন্ন জায়গায় পুজোতে ঢাক বাজাতে যাওয়ার প্রস্তুতি। কিন্তু সেই প্রস্তুতি পূজোর আনন্দে গা ভাসানোর জন্য নয়, রুজি রোজগারের তাড়নায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। এই গ্রামের প্রায় 50টি পরিবার বিভিন্ন পুজোতে ঢাক বাজিয়ে সংসার চালান। উৎসবের মরশুমে বেশিরভাগ ঢাকি পাড়ি দেন ভিন রাজ্যে, পাঞ্জাব, উড়িষ্যা বা বিহারের বিভিন্ন পুজো মণ্ডপে ঢাক বাজান তারা। আমরা ছোটোর থেকে যুক্ত, আমি জন্মগত থেকে, আমি যখন জন্ম তখন থেকে ছোটোর থেকে জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি এই বাজে বাজনা ঢাক ঢোল নিয়ে আমাদের কারবার, এইসব নিয়ে বিয়ে বাজনা করি, পুজো বাজনা করি, সবেতেই আমরা করি। তো বেশিরভাগ দুর্গাপুজোতে আমাদের একটু বেশি টাকা পয়সা আসে, আর এই জন্যে দুর্গাপুজো আমরা বাজার যাই, নানান দেশে নানান জায়গাকে যাই। এই বছর যাবো আমি ধানবাদ যাবো, আরও কেউ যায় কলকাতা, কেউ হাওড়া, কেউ কান্নি, কেউ কানপুর, কেরালা, তার জন্য ঢাকের মেরামত চলছে, এই জন্য আমরা আগের থেকে প্রোগ্রাম নিই ঢাকের। ঢাকের আওয়াজে যখন ভরে ওঠে পুজোর আনন্দ, তখন এই কেশিয়ারি গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা, বৃদ্ধা মহিলারা পথ চেয়ে বসে থাকেন ঘরের মানুষটির বাড়ি ফেরার আশায়, কারণ সেই রোজগারের টাকাতেই আগামী কয়েকটা দিন কাটবে সুখ এবং স্বাচ্ছন্দ্যে। কেননা সারা বছর তেমন রোজগার হয় না, এই পুজোর কয়েকটা দিনে তাদের দু পয়সা ঘরে আসে। দেখে আসছি দাদু বাবা কাকা সব পরিবারে আমাদের এই সব পেশায় যুক্ত আছেন, এমনকি তাদের আশীর্বাদেই আমরা শিখেছি, তাই দেড় দেশে বাজাতে যাই। আমরা কানপুরে যাই, ন্যাশনাল গান ফ্যাক্টরি পুজো বাজাই, তারপরে ধানবাদ, বেনারস, এধারে কলকাতা, খড়গপুর, লখনৌ, কেরালা। এই বছর যাবো কানপুর, ন্যাশনাল গান ফ্যাক্টরি পুজো বাজাবো। হ্যাঁ, রিজার্ভেশন হয়ে গেছে, ওনারা 5,000 টাকা পাঠিয়ে দিয়েছেন রিজার্ভেশন করার জন্য। আর এই মেলাটা এখনকার নয়, 72 সাল থেকে দাদু বাজিয়ে এসছে, বাবা গিয়েছেন, প্লাস আমি যাচ্ছি। কৈলাস বিশ্বাসের রিপোর্ট, ক্যানভাস নিউজ।